পুরাতন আইফোন কেনার ক্ষেত্রে আপনি যদি আপনার ফোনের অ্যাপস দ্বারা কিছু বিষয় টেস্ট করে নিতে পারেন এবং কিছু বিষয় আছে যেগুলো কম্পিউটার সফটওয়্যার দিয়ে টেস্ট করে নিতে পারেন, তাহলে আপনি পুরাতন আইফোন কিনে মোটেও কিন্তু লস করবেন না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখলে আপনি আইফোন কিনে মোটেও লস খাবেন না। চলুন কথা না বাড়িয়ে আসলে মূল ভিডিওটা শুরু করা যাক। পুরাতন আইফোন কেনার ক্ষেত্রে সবার আগে আপনাকে চেক করতে হবে যে আপনার আইফোনটি কি আসল নাকি নকল। এজন্যে আপনি চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংসে আসার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসার পর জেনারেল নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। জেনারেল থেকে শুরুতে দেখতে পারবেন অ্যাবাউট, আপনি এই অ্যাবাউটে একটা ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পর এখানে দেখেন সিরিয়াল নাম্বার বলে একটা নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। এই সিরিয়াল নাম্বারের উপর একটু চাপ দিয়ে ধরে রাখবেন, এখন উপরের দিকে কপি দেখাবে, জাস্ট এই কপির উপর একটা ক্লিক করবেন। ওকে, এখন কিন্তু আপনার এই সিরিয়াল নাম্বারটা কপি হয়ে গেল। এখন আপনি জাস্ট এখান থেকে বেরিয়ে চলে আসেন, যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে আসার পর এখান থেকে গুগলে যাবেন। গুগলে আসার পর এখান থেকে আপনি লিখবেন হচ্ছে অ্যাপেল কভারেজ, ঠিক আছে, অ্যাপেল কভারেজ। এটা আমি স্ক্রিনেও দেখাচ্ছি। সো অ্যাপেল কভারেজের ওয়েবসাইটটুকু চলে আসবে, এইটাতে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখন দেখেন এখান থেকে বলছে এন্টার ইউর সিরিয়াল নাম্বার, এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবেন। এখন এটা আপনার পেস্ট দেখাবে, আপনি জাস্ট পেস্ট করে দিলেন। নিচে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা দিয়ে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, আমি ক্যাপচাটুকু দিয়েছি, এখন আমি কন্টিনিউ বাটনে একটা ক্লিক করছি। এখন দেখেন এই যে আমার ফোনের মডেলটুকু দেখাচ্ছে, এই সিরিয়াল নাম্বার দেখাচ্ছে। ওকে, এখন এখান থেকে দেখাচ্ছে ভ্যালিড পারচেজ ডেট, তার মানে হচ্ছে আমার এটা অরিজিনাল আইফোন। ওকে, এখানে কোনো প্রকার সন্দেহ নেই। আর এইটা আরেকটা জিনিস এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এটার ওয়ারেন্টি কতদিন রয়েছে বা এটা কবে অ্যাক্টিভ করা হয়েছে, ঠিক আছে। এই যে দেখেন আমার এটার ওয়ারেন্টি রয়েছে হচ্ছে সেপ্টেম্বর 15, 2023, ঠিক আছে, 15ই সেপ্টেম্বর 2023 পর্যন্ত এটার আপনার ওয়ারেন্টি রয়েছে। তার মানে হচ্ছে এইটা কেনা হয়েছে 2022 সেপ্টেম্বরে, বুঝতে পারছেন। সো এভাবে কিন্তু আপনি এই জিনিসটাও চেক করতে পারেন। পুরাতন আইফোন কেনার ক্ষেত্রে দুই নম্বরে আপনি যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে ব্যাটারি হেলথ। ওকে, এই জন্য আপনি আবারও হচ্ছে ফোনের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে এখান থেকে ব্যাটারি নামে একটা অপশন দেখতে পারবেন। ওকে, আমি এখান থেকে এই যে ব্যাটারি অপশনটা খুঁজে পেয়েছি, এই ব্যাটারিতে একটা ক্লিক দিলাম। ব্যাটারিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন ব্যাটারি হেলথ দেখাচ্ছে, এই ব্যাটারি হেলথের উপর একটা ক্লিক করবেন। এখন দেখেন আমার এটা ব্যাটারি হেলথ দেখাচ্ছে 97%। ওকে, সো আপনার পুরাতন আইফোন কেনার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে 85%-এর নিচে যখন ব্যাটারি হেলথ চলে আসবে তখন এটা কেনা ঠিক হবে না। আর এটা যদি তখন কিনেন তাহলে দেখা গেল যে ব্যাটারিটা খুব দ্রুতই ড্যামেজ হতে থাকবে এবং আপনাকে রেগুলার চার্জ দিতে হচ্ছে, এবং চার্জ দিতে দিতে আপনি কিন্তু অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছেন। সো একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলে দেই, যদি আপনার ব্যাটারি হেলথ 85%-এর মধ্যে থাকে তাহলে এটা অবশ্যই আপনারা কিনতে পারেন। তবে 85%-এর নিচে নেমে আসলে সেটা না কিনাই আমার মতে বেটার হবে। পুরাতন আইফোন কেনার ক্ষেত্রে আমি আপনাদেরকে তিন নম্বর যে জিনিসটা দেখাবো সেটা দিয়ে আপনি যদি চেক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ফোনের কোনো পার্টস চেঞ্জ হয়েছে কিনা, ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা, ব্যাটারি চেঞ্জ হয়েছে কিনা বা মাদারবোর্ড চেঞ্জ হয়েছে কিনা, এগুলো সব কিছু আপনারা কিন্তু টেস্ট করতে পারেন। ইভেন আপনার ফোনটা কতবার চার্জে দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনি টেস্ট করতে পারবেন। অর্থাৎ এই সফটওয়্যারটা দিয়ে আপনি বিস্তারিত সব কিছু, মানে একটা ফোনের সব কিছুই কিন্তু আপনি জানতে পারবেন। আর এটা কম্পিউটার থেকে করতে হবে। সো চলুন আপনাদেরকে কম্পিউটারে নিয়ে যাই এবং সেখানে কিন্তু একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। ওকে, চলে যাচ্ছি আমি আমার ডেস্কটপে। শুরুতে আপনি যে কোনো একটি ব্রাউজার থেকে চলে আসবেন গুগলে। গুগলে আসার পর এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন থ্রি ইউ টুলস। লেখার পর আপনি এন্টার বাটনে প্রেস করবেন। এবারে আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এই সাইটটাতে আপনি একটা ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এইখান থেকে ডাউনলোড নামে একটা অপশন দেখাচ্ছে, আপনি ডাউনলোড অপশনে একটা ক্লিক করবেন। এবারে আপনার এই সফটওয়্যারটা ডাউনলোড হতে শুরু করবে। এটাকে ডাউনলোড হওয়ার পর আপনি জাস্ট এটাকে আপনার পিসিতে ইনস্টল করে নেবেন। পিসিতে ইনস্টল করার পর আপনি আপনার কেবল দিয়ে কম্পিউটারের সাথে এটাকে কানেক্ট করে নেবেন। ফোনটাকে কানেক্ট করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার ফোনের যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন আপনার ফোনের মডেল নাম্বার দেখাচ্ছে এবং ফোনের কালার দেখাচ্ছে, কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা দেখাচ্ছে। তারপর দেখেন আইওএস ভার্সন দেখাচ্ছে, এখান থেকে দেখেন এটা অ্যাক্টিভ কিনা সেটাও দেখাচ্ছে। তারপর প্রোডাক্টের টাইপ দেখাচ্ছে, তারপর হচ্ছে এখান থেকে সেলস মডেল দেখাচ্ছে, আইএমইআই নাম্বার দেখাচ্ছে, সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, তারপর এখান থেকে দেখেন ব্যাটারি লাইফ দেখাচ্ছে, তারপর এখান থেকে চার্জ টাইম দেখাচ্ছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে নেবেন যে এই ফোনটা আসলে কতবার চার্জ দেওয়া হয়েছে। আমার এটা অনলি
ফুলি 80 বার চার্জ দেওয়া হয়েছে এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, এটার ওয়ারেন্টি কবে শেষ হচ্ছে সেটাও কিন্তু এখানে শো করছে। তারপরে দেখেন এখান থেকে হচ্ছে অ্যাপেল আইডি লক এটাও দেখাচ্ছে। বলতে পারেন সমস্ত ইনফরমেশনই কিন্তু এইখান থেকে শো করছে। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাই যে কোনো পার্টস পরিবর্তন হয়েছে কিনা। এই যে ভিউ সার্টিফিকেশন রিপোর্টস এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে নর্মাল নর্মাল নর্মাল। যদি এখানে নর্মালের জায়গায় অস্বাভাবিক কিছু দেখেন, ঠিক আছে, তাহলে এখানে আপনি বুঝবেন যে সেটা চেঞ্জ হয়েছে এবং তারা বলেই দিবে যে এটা সম্ভবত চেঞ্জ হয়েছে। ওকে, যদি কোনো পার্টস চেঞ্জ করা হয়, এখানে দেখেন ফ্যাক্টরিতে কী ভ্যালু ছিল আর এখানে বর্তমানে কোন ভ্যালুটা রিড করতে পারছে, যদি দুইটা ভ্যালু সেম হয় তাহলে এখানে নর্মাল শো করছে। সো এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার কোনো ক্যামেরা পরিবর্তন হয়েছে কি না, তারপর হচ্ছে আপনার এখান থেকে ব্যাটারি পরিবর্তন হয়েছে কি না, বা আপনার অন্য কোনো কিছু পার্টস পরিবর্তন হয়েছে কি না। সো এটার সাহায্যে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আপনার ফোনটা কি আসল নাকি নকল, বা ফোনে কোনো পার্টস অর্থাৎ ডিসপ্লে বা অন্য কোনো ব্যাটারি সহ অন্য কোনো পার্টস পরিবর্তন হয়েছে কি না। চতুর্থ নম্বর এই টিপসটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই টিপসটি দিয়ে আপনি জানতে পারবেন যে আপনার ফোনটাকে একদম ব্র্যান্ড নিউ কিনা বা এটা রিপ্লেসমেন্ট কিনা বা রিভারফ্রিজ কিনা। সো চলুন আপনাদেরকে দেখাই। আপনি আগের মতো আবার হচ্ছে ফোনের সেটিংস থেকে একদম অ্যাবাউটে চলে আসবেন, আমি আর নতুন করে দেখালাম না। অ্যাবাউটে আসার পর এখান থেকে দেখেন মডেল নাম্বার দেখাচ্ছে। এই মডেল নাম্বার আমার এটা দেখাচ্ছে এম দিয়ে শুরু। এম দিয়ে শুরু হলে আপনি বুঝবেন যে আপনার এটা একদম ব্র্যান্ড নিউ। ওকে, একদম ব্র্যান্ড নিউ ফোন। আর যদি আপনার নাম্বারটা শুরু হয় এন দিয়ে তাহলে আপনি বুঝবেন যে এই ফোনটা রিপ্লেসমেন্ট, ঠিক আছে। আর যদি আপনার এটা শুরু হয় অ্যাপ দিয়ে তাহলে আপনি বুঝবেন এটা রিফারবিশ। সো আপনি এই সংখ্যাগুলো, মানে হচ্ছে আপনি মডেলের সাথে যে সংখ্যাটা শুরুতেই থাকবে এটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা ব্র্যান্ড নিউ কিনা। আপনি শুধুমাত্র দেখবেন যে আপনার এটাতে এম লেখা আছে কিনা, যদি দেখেন যে এম লেখা আছে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এটা একদমই ব্র্যান্ড নিউ। সো গাইস, পুরাতন আইফোন কেনার ক্ষেত্রে আমি যে বিষয়গুলোর কথা বললাম, আপনি যদি এই বিষয়গুলোকে টেস্ট করে আপনি পুরাতন আইফোন কিনতে পারেন তাহলে আপনি মোটেও পুরাতন আইফোন কিনে প্রতারিত হবেন না বা লসও করবেন না। সো এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি চাইলে কিন্তু যে কোনো পুরাতন আইফোনও খুব সহজেই কিনে ইউজ করতে পারেন। গাইস, ভিডিওটি আর লেন্দি করবো না, আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিব। আপনাদের সাথে আর কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।